কোরিয়ান ভাষার প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। সর্বপ্রথম আমরা স্বরবর্ণ শিখব 10টি। হাঙ্গুক অ মানে হচ্ছে কোরিয়ান ভাষা, ওকে? এই স্বরবর্ণ 10টি খুব টেকনিক্যালি শিখব আমরা, মনেও রাখবো খুব টেকনিক্যালি, ঠিক আছে? মুখস্থ করার দরকার নেই, ওকে? সর্বপ্রথম আমরা লম্ব আর ভূমি এই দুইটা দিয়ে ম্যাজিক খেলব। তো লক্ষ্য করুন, এই দুইটা আমরা একটা লম্ব নিলাম আর একটা ভূমি নিলাম। এই 10টি স্বরবর্ণ আমরা মুখস্থ করা ছাড়াই শিখব, ঠিক আছে? আচ্ছা, তো দেখুন, বাংলা ভাষার চেয়ে কোরিয়ান ভাষা অনেক সহজ। আমরা সর্বপ্রথম 5টি লম্ব আর 5টি ভূমি, এই দুইটা দিয়ে আমরা 10টি শেষ করে ফেলব। খুবই ইজি। দেখুন, 4টি আমি লম্ব করলাম, এখন ভূমি আমি 5টা করব, লাস্টে আরেকটি লম্ব নিব। ওকে, সরি, এটা একটু ই হয়ে আচ্ছা, এই 4টা গেল আর একটা 5টা, ওকে, একটা লম্ব নিব এখন। তাহলে দেখুন, 5টা লম্ব 5টা ভূমি নিলাম, ওকে, ফাইন। এখন আমি সর্বপ্রথমটাতে যদি লম্বর সাথে হাতে ডানে দিয়ে একটা আগ দেই, তাহলে হবে আ, স্বরে আ। আচ্ছা, এখন সেম আমি আরেকটা স্বরে আ লিখব, দেখুন স্বরে আ, এই। এখন তার পাশে আরেকটা যদি ই দেই, লম্ব দেই, ভূমি দেই, হয়ে রশ্মি দিতে হবে, রশ্মি, তার আগে দিতে হবে রশ্মি, ঠিক আছে? দুইটা থাকলে হবে রশ্মি, প্রথম মূল শব্দের ওয়ার্ডের সাথে রশ্মি হবে। এখানে ডানে দিলাম আক, হয়ে গেল অ, সুন্দর না? আচ্ছা, এই পাশাপাশি হচ্ছে দুইটা থাকলে, দুইটা থাকলে শর্ত হচ্ছে হবে রশ্মি, এখন কি আছে অ, এখন দুইটা দিলাম, সামনে দিয়ে দিতে হবে রশ্মি, হয়ে গেল ই অ, তাহলে আ ইয়া অ ই অ। আর এটা হচ্ছে ও, ও এটা ও, ঠিক আছে? এই আবার আরেকটা ও দিলাম, ও দুইটা দিলাম, শর্ত হচ্ছে রশ্মি দিতে হবে, ই ও। আচ্ছা, নিচের দিকে একটা আঁক দিব আমরা, টান দিব, এটা হবে উ, রস্যা উ, যেমন সরসুকার সু, রস্যা উ, এরকম টি দিয়ে উ বোঝা। এটা আরেকটা উ, আর আরেকটা আঁক দিলাম, হয়ে গেল সামনে দিতে হবে রশ্মি, ইউ, ইউ মানে তুমি, ওই ইউ মনে রাখলে হবে। আর এটা হচ্ছে উ, একটু চাপ হবে উ, আর এটা হচ্ছে ই। আচ্ছা, এখন আমি প্র্যাকটিস করি, আ ইয়া অ ইয় ও ইয় উ ইউ উ ই, বুঝতে পেরেছি আশা করি? আবার বলতেছি, আ যদি একটা আঁক থাকে আ, দুইটা থাকলে ইয়া, অ ডানে বামের দিকে আঁক থাকলে অ, বামের দিকে দুইটা থাকলে ইয় উপরের দিকে আঁক থাকলে হবে ও, উপরের দিকে দুইটা থাকলে হবে ইও, নিচের দিকে আঁক থাকলে টির মতো উ, আর দুইটা থাকলে নিচের দিকে দুইটা আঁক থাকলে হবে ইউ, আর একটা আঁক থাকলে হবে উ, আর একটা লম্ব থাকলে হবে উ ই, এটা ই, রশ্মি ই। সহজ না? এখন আপনারা প্র্যাকটিস করতে হবে বাসার মধ্যে, হ্যাঁ। আমি অহেতুক কোনো কথা বলবো না, আমি স্পেসিফিক কথাগুলো বলতেছি যাতে আপনাদের মনে থাকে, ঠিক আছে? আ ইয়া অ ইয় ও ই ও উ ই ইউ ইউ ই। আবার বলছি, আ ইয়া অ ইয় ও ই ও উ ইউ উ ই। প্র্যাকটিস করবেন, হ্যাঁ, বাসার মধ্যে সবাই প্র্যাকটিস করবেন, লিখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদেরও হয়ে যাবে, খুবই সহজ, কঠিন কিছু নাই। আশা করি আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। ভালো ভালো আমাদের নিত্য।